রান্নাঘরে সিলিন্ডারে গ্যাস বাড়ন্ত, অথচ সময় ডেলিভারি হচ্ছে না, নাকি এলপিজি সংযোগ নিতে গিয়ে নথি সংক্রান্ত সমস্যায় জেরবার আপনি? সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এসব সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে রাজ্যবাসী। এবার পাইপলাইনে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দিতে উদ্যোগী হলো রাজ্য সরকার। মঙ্গলবার নিজের চেম্বারে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে নিজস্ব গ্যাস পরিষেবা চালুর ঘোষণা করেন তিনি। আমাদের যেটা সিটি গ্যাস এতদিন ধরে পড়েছিল, ডেল আগে করবে বলে কথা দিয়েছিল, কিছু হয়নি। এটা আগামী 3 বছর এটা প্ল্যান করা হয়েছে। লাইসেন্স পাওয়ার জন্য তারা অলরেডি পেয়ে গেছে লাইসেন্স, এবং 3 বছরের মধ্যে এটা হয়ে গেলে এলপিজির ওপরে শুধু আমরা নির্ভর করবো না, পশ্চিমবাংলার একটা সাবস্টিটিউট গ্যাস তৈরি করা, সিলিন্ডার তৈরি করার একটা ব্যবস্থা আমরা করবো। কারণ অনেক সময় লোকে টাকা দিতে চাইলেও এলপিজি গ্যাস পায় না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং বর্ধমান পর্যন্ত পৌঁছবে এই সরকারি গ্যাসের পাইপলাইন। আমরা ইনফ্রাস্ট্রাকচার ইমিডিয়েট চালু করার জন্য অর্ডার দিয়েছি। ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতে 2 বছর লাগবে, কারণ নিচের দিয়ে গ্যাসটা তো নিয়ে যাওয়া হবে, সেই সিস্টেম করে দেখে নিতে হবে। কলকাতা এবং 5টা জেলা বিশেষজ্ঞদের একাংশের মতে, নিজস্ব গ্যাস পরিষেবা চালু করলে একদিকে যেমন রাজ্য সরকারের আয় বাড়বে, তেমনই বাড়বে কর্মসংস্থানের সুযোগ, পাশাপাশি হাসি ফুটবে বাংলার বহু গৃহস্থের মুখে। সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।